আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে আসছি, হচ্ছে আমরার আচার। আমরা মানে আমি আমরার আচার বানাবো আজকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকেন ভিউয়ার্স, এই যে আমরার আচার বানাইতে জায়গা লাগবে। এখানে দেখেন আমরা দেখি যে আমরা আমরা লাগবে সরিষার তেল, সরিষা বাটা, তারপরে লাগবে হচ্ছে পাঁচফোড়ন, জিরা, সবগুলো হালকা করে ভেজে নিয়ে একটু গুঁড়া করে রাখছি। আর লাগবে তেঁতুল, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন দিতে হবে একটু তেলের ভিতরে, আস্ত রসুন, আদা বাটা, রসুন বাটা, এগুলো অল্প পরিমাণে সব কিছু একটু করে দিতে হবে। ভিউয়ার্স শুরু করি তাহলে। আমি এখন আমরার আচার কীভাবে বানাবো দেখতে থাকেন। এই তো আমি এখন আচার কীভাবে বানাবো আসা দেখতে থাকেন, রান্না শুরু করে দিচ্ছি। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন দেবো সরিষার তেল, দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, তেলটা গরম হয়ে আসছে। দিয়ে দেবো আস্তে কিছু পাঁচফোড়ন, মরিচের গুঁড়া, নাড়াচাড়া করেছি কিছুক্ষণ, এখন দিয়ে দেবো আমরা। আমরা আমি কুচি কুচি করে কেটে রেখেছি আগে থেকে, কুচি কুচি করে কেটে রাখছিলাম। আর হচ্ছে তার সাথে কয়েকটা আমরা ভিতরে যে অংশটা সেটাও দিয়ে দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করবো। আমার আচারটা অনেক ভালো লাগে ভিউয়ার্স, এভাবে করে আমরা আচার বানালে অনেক ভালো লাগে। এখন আমি আমরাটা কিছুক্ষণ সিদ্ধ করার জন্য রাখবো ঢাকনা দিয়ে। এই তো আমার কিছুক্ষণ সিদ্ধ করলাম, এখন সিদ্ধ করার পর এখন বাকি মশলাগুলো অ্যাড করব। এই আমরার আচারটা অনেক ভালো লাগে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়, এটা ঘোটানো আচার হবে না, আস্তে আস্তে থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এখন দিব কিছু রসুন, আস্ত রসুন, আর দেব তেঁতুল,
একটু টক টক করার জন্য একটু তেল দিচ্ছি। লাস্টে নামানোর আগে দেবো একটু চিনি। যে যেরকম মিষ্টি খায় ওরকম চিনি দিতে হবে, এটাতে বেশি মিষ্টি লাগে না। আমরা স্যার এমনিতেই আমরা মিষ্টি থাকে দেখেন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে সরিষা তেলে। আমার একটা সিদ্ধ হয়ে গেছে, চিনিটা গলানোর জন্য আর কিছুক্ষণ চুলা কমায় দিয়ে কিছুক্ষণ জ্বালাবো। দেখুন আমার বানানো আচারটা কেমন দেখতে হয়েছে, অনেক সুন্দর লাগতেছে, দেখতেও সুন্দর খাইতেও ভালো লাগে। এটা এরকম আস্তে আস্তেই থাকবে, বেশি গলা গলা হবে না, আমরা তো এমনিতেই শক্ত শক্ত থাকে। এই যে আমি এখন সরিষা বাটা দিচ্ছি, সরিষা বাটা একটু দেরিতে দিলে সুন্দর সরিষার একটা যে ফ্লেভার ওইটা ভালো থাকে। এতে সরিষা বাটা দেওয়ার পরে এখন আর একটু নাড়াচাড়া করবো কিছুক্ষণ। আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আপনারা, যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকন চাপ দিয়ে রাখবেন, যেন আমাদের ভিডিওগুলো যখনই আমরা আপলোড করব আপনাদের কাছে যায়। সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেশি বেশি ভিডিওগুলো দেখবেন আমাদের, আর আপনারা আপনাদের উৎসাহ আমাদের জন্য অনেক ভিডিও বেশি বেশি বানাতে পারবো, আমাদের আগ্রহ হবে অনেক ভিডিও বানানোর জন্য। এখন আমি সেই গুঁড়া করা মশলা, এখানে আমি শুকনো মরিচ দুই তিনটা আর পাঁচফোড়ন আর একটু জিরা ভেজে গুঁড়া করে রাখছি। মশলাটা দেওয়ার পরে আর কিছুক্ষণ চুলাটা ঢেকে রাখবো, তেলটা উপরে উঠে আসলে রান্না শেষ করব। ভিউয়ার্স এই তো আমার আচার বানানো শেষ, দেখেন সুন্দর না দেখতে? এইভাবে এই আচারটা বানায় বাসায় খাবেন, সবাই দেখবেন, অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। আমাদের বাসায় তো সবাই পছন্দ করে। এই তো আমার আচার বানানো শেষ,
আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, এই দেখেন আমরা রাসার বানানো শেষ। আপনারা অবশ্যই এইভাবে বাসা ট্রাই করবেন। আপনাদের যদি ভালো লাগে বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।